হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমরা গঙ্গায়। আজকে তো মহালয়ার দিন, আজকে বহু মানুষ গঙ্গায় স্নান করতে যায়, তর্পণ করে। তো আমরাও সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, গঙ্গায় যাব। তো আমি আর ভাই যাব, দেখো ঘুম ভাঙছে না, এখন বাজে 6টা, ভাইয়ের তো ঘুম ভাঙেনি, আমারও খুব কষ্ট হচ্ছিল, যদিও বা আমি এত সকালে ঘুম থেকে উঠি না। তো যাই হোক, দেখো সারা রাস্তা অনেকে কিন্তু পুরো খালি হাই রোডটা। তো যাই হোক, কাজটা প্রায় এলাম, এসে দেখো এই যে এই ঠাকুরটা প্যান্ডেলটা দেখলাম, এই প্যান্ডেলটা দেখে আমি তো ভীষণ খুশি হয়েছি। আর রাস্তায় দেখো মোটামুটি অনেকটা আসার পর রাস্তা ভালো ভালোই জ্যাম হয়ে গেছে। আর কাঁচড়াপাড়া মানে কাঁচড়াপাড়াতে সকাল সকালে অনেক রাস্তা জ্যাম থাকে, যদিও বা কল্যাণীটা খালি থাকে কিন্তু কাঁচড়াপাড়াটা প্রচুর জ্যাম থাকে। তো তারপর যাই হোক, দেখো এই যে গঙ্গাতে চলে এসেছি, আর দেখো এখানে তো যাওয়ার রাস্তা নেই, তারপর যাই হোক এই যে দেখো গঙ্গায় এত ভিড়। দেখো গঙ্গাতে নামবো যে স্নান করতে, সেটাও মানে নামার জায়গা নেই। তারপর যাই হোক, আমরা স্নান করলাম, তর্পণ করলাম। তারপর গাইস দেখো এই যে আমাদের কল্যাণী আইটিআই মোড়ে এই প্যান্ডেলটা হয়েছে, তোমরা সবাই এসো গাইস, এটা দারুণ দারুণ। এটা দেখে তো আমার মন জাস্ট কিছু বলার নেই, মানে ভাষা হারিয়ে ফেলেছি, এতটা আনন্দ পেয়েছি এটা দেখে। তারপর এই দেখো ভাই দাঁড়িয়ে আছে, ও জাস্ট বলছে যে দেরি হয়ে যাবে, কারণ ওর ডিউটি আছে, ও ডিউটিতে যাবে, সেই জন্যই আমাকে তাড়া মারছে মানে যাওয়ার জন্যে। আর আমি তো এটা দেখে পুরো পাগল হয়ে গেছি, যে মানে যেতেই আসতেই ইচ্ছা করছে ছিল না ওখানে। যাই হোক গাইস, রাত্রিবেলা এলে এটা দেখতে কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, ভাই এখানে দাঁড়িয়ে আছে, তো ওটা বানিয়েছে এখন? কোনটা, ওই সাদাটা? না না, ওটা এখনই আগে না, এখনই বানানো। কি বলিস, এটা সব এখনই বানানো? ওই যে ওই সাদা মন্দিরটা, সাদাটা আগের মন্দির, ওটা ওটা সব শোলা, শোলা দিয়ে। কি বলিস, তাই এত সুন্দর वहाँ पे जो था वो ऊंचा, थोड़ा ऊंचा टाइप का मुद्दा था वो भी।